হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে ইমুতে খুব চমৎকার একটি আপডেট অলরেডি চলে আসছে, এই বিষয়ের উপরে আপনারা অনেকেই অবগত নন, অর্থাৎ অনেকেই জানেন না ইমুতে নতুন আপডেটটা কী। তো ভিউয়ার্স, আজকের আপডেটটা খুবই চমৎকার। এই ইমুতে যে নতুন আপডেটটা দেওয়া হয়েছে সেই সম্পর্কে আপনি হয়তো এখনও জানেন না, সেটা হলো ইমুতে এখন থেকে আপনি যে কোনো ধরনের ভাষায় যে কোনো লেখাকে ট্রান্সলেট করতে পারবেন। অর্থাৎ আপনি বাংলায় লিখলে সেটা ইংলিশে হয়ে যাবে, ইংলিশে লিখলে বাংলায় হয়ে যাবে, বা যে কোনো ধরনের ভাষায় সেটা ট্রান্সলেট হয়ে যাবে। নতুন একটি আপডেট, এই আপডেটটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো জায়গায় স্কিপ করা যাবে না। নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এই রকমের লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে, আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন, ঠিক আছে। অ্যাপসটি ওপেন করার পরে ভিউয়ার্স আপনাকে সার্চ করে দেখতে হবে আপনার ইমু অ্যাপসটি আপডেট আছে কি না, বা ইমুতে কোনো আপডেট আসছে কি না সেটা কনফার্ম হয়ে তারপর আমরা অ্যাপসটি ওপেন করবো, ঠিক আছে। আমাদের অ্যাপসটি সম্পূর্ণ আপডেট দেওয়া আছে, তো আমরা এখন অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে ভিউয়ার্স এখানে দেখুন নতুন যে আপডেট সেটা হলো এই যে ধরুন এখানে আমি একজনকে সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখানে দেখুন ভিউয়ার্স, উনি আমাকে বাংলায় কিছু লেখা পাঠিয়েছে, তো এই লেখাটা কিন্তু ইংলিশেও হতে পারতো, ঠিক আছে। তো এখন ধরুন উনি যে আমাকে বাংলায় পাঠিয়েছে লেখাটা, তো এটাকে চাইলে কিন্তু আমি ইংলিশ করতে পারি, অর্থাৎ ওনার সাথে যতগুলো চ্যাটিং আমি বাংলায় করেছি সেই চ্যাটিংগুলো ইংলিশে আমরা করে নিতে পারবো, অথবা ইংলিশ চ্যাটিংগুলোকে বাংলায় করে নিতে পারবো, ঠিক আছে। তো প্রথমে দেখুন এখানে আমরা বাংলা লেখাগুলোকে ইংলিশ করব, ঠিক আছে। তো দেখুন এই যে লেখাটা দেখতে পারতেছেন, এই লেখাগুলো, এই লেখাগুলোর উপরে চাপ দিয়ে ধরে রাখবেন কয়েক সেকেন্ড, ঠিক আছে, কয়েক সেকেন্ড টাচ করে ধরে রাখবেন। তো আমি কয়েক সেকেন্ড টাচ করে ধরে রাখলাম। রাখার পর এখানে দেখুন ট্রান্সলেট পেজ নতুন একটি অপশন ইমু সেট করেছে, ঠিক আছে। এই যে অপশনটি দেখতে পারতেছেন, এই অপশনটা কিন্তু ইমু নতুন সেট করেছে আমাদের সুবিধার জন্য, ঠিক আছে। তো এখন আমরা কী করব, লেখাটার উপর টাচ করলাম, করার পরে এটা চলে আসলো, এরপর আমরা ট্রান্সলেট পেজ এটার উপরে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ইংলিশ, হিন্দি, মানে অনেকগুলো ভাষা আসবে, আপনি কোন ভাষাতে এই লেখাটাকে দেখতে চান, ঠিক আছে। তো আমি ধরুন ইংলিশ এখানে করে দিয়েছিলাম, তাই ইংলিশ হয়ে গেছে। দেখুন আগে কিন্তু এরকম ছিল, এই যে লেখাটা এরকম বাংলায় ছিল, ঠিক আছে। তো আমি এটার উপর ট্যাপ করে ধরে রাখলাম। রাখার পরে ল্যাঙ্গুয়েজ, এখানে দেখুন এই যে ল্যাঙ্গুয়েজ সেটিংস, এই ল্যাঙ্গুয়েজ সেটিংসটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে আপনি কোন ভাষাতে সেটাকে দেখতে চান, তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখুন ইংলিশ সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স এখানে দেখুন লেখাগুলো সাথে সাথে ইংলিশ হয়ে গেল, এবং এখানে আমি যতগুলো চ্যাটিং করেছি সেই লেখাগুলোও কিন্তু আস্তে আস্তে ইংলিশ হয়ে গেল সব, ঠিক আছে। তো এটাই হলো নতুন একটি আপডেট বা নতুন একটি ফিউচার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইমুতে নতুন আপডেটটা কী। যদি ভিডিওটা দেখে উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।